আমরা কি করছি? এত বড় এত বিরাট মনটাকে নিয়ে সংসারের খপ্পরের মধ্যে রেখে যেমন খুশি নাচাচ্ছি। এই মন, যে মন ভগবানের সত্তা, সেই বিরাটের মন, সেই বিরাটের মনটাকে সুবিধা মতো পেয়ে আমরা পেঁচের মধ্যে ফেলেছি আর ইচ্ছা মতন এখন নাচাচ্ছি। মনকে যেমন বলা হয় সে তেমনই নাচে। চুরি করতে যাবে, দেখো কি সুন্দরভাবে চুরি করে নিয়ে এসেছে। ওরে দিয়ে যা করাও ও তাই করে যাচ্ছে। জেলখানার মধ্যে পড়লে যা অবস্থা হয় আর কি, এই সংসারের সকল বেটাই তাই করছে। মনকে দিয়ে যা খুশি তাই করাচ্ছে। মন পড়েছে জেলখানার মধ্যে, উপায় নেই, না শুনলে পাছার মধ্যে বাড়ি দেয়। এই হলো মনের এখানকার অবস্থা। তোমরা মনটার উপযুক্ত খোরাকের ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না করতে পারবে, ততক্ষণ মন থেকে যাবে এই গানির মধ্যে। আর শুধু থাকা নয়, আমরা নিজেও থাকছি, মনকেও রাখছি। আমাদের কর্তব্য হচ্ছে এই সংসারে আসল বস্তু, সার বস্তুর সন্ধান করা। এই সংসারে আমরা যা করছি, যা কাজকর্ম করছি, সেটা তো দেখছোই, লক্ষ লক্ষ বাপ মা থেকে শুরু হয়েছে। এক কাজই করে গেল সবাই, এক কামই তো করলো, বাচ্চার পর বাচ্চা, ছেলের পর ছেলে, মেয়ে, এখানে এই চলল আর এই ঘর বাড়ি, এছাড়া নতুন কিছু করা তো হলো না। মন বলছে, আরে দেখো নতুন কিছু তো করলাম না, এর মধ্যে সারবস্তু তো কিছু পেলাম না, সার বস্তু তো কেউ পাচ্ছে না। ইন্দ্রিয়ের ক্ষুধা নিবারণে যতটুকুন যা দরকার ততটুকুনের মধ্যে মনটাকে ছেড়ে দিয়ে খালি গুছিয়ে নিচ্ছ, সার বস্তু তো পাচ্ছ না। সার বস্তু খোঁজো, সার বস্তুর সন্ধান করো। এই যে ক্ষেত্রটা আছে, সংসার ক্ষেত্রটা, এই ক্ষেত্রের মধ্যে থেকে যা করছে সবাই, তুমিও তাই করছো, তার চেয়ে আশ্চর্যের কিছু, বেশি কিছু নয়। এর থেকে সার মর্ম, সার বস্তু বের করো। সেটা বের করে তারপরে সেটা কাজে লাগাও, তখন দেখবে উপযুক্ত ব্যবস্থা ঠিক হয়ে যাবে। অসার বস্তু খুঁজতে খুঁজতেই পেয়ে যাবে সার বস্তুর সন্ধান। এখন যদি বলো সংসারের মধ্যে কি সারটা আছে যে খুঁজলে পাওয়া যায়, হ্যাঁ আছে, এটার মধ্যে সার আছে। কি সার আছে জানো তো? দুধ মন্থন করলে মাখন বের হয়, মাখন যখন বের হয়, এই মাখনটা কোত্থেকে এলো? খুঁজতে গেলে দুধটা আসে, দুধ খুঁজতে গেলে গরুটা আসে, গরুটা খুঁজতে গেলে গরুর নাড়ি ভুঁড়ি থেকে শুরু হয়, তারপর রক্ত থেকে শুরু করে হাড় মজ্জা মাংস এ সব আসে। দুধ কিন্তু মিশে গেল, দুধ আর নাই। প্রথমে মাখন, তার আগে দুধ, তার আগে গরু, গরুর হাড়, রক্ত, রক্তের থেকে শুরু করে হাড় মজ্জা মাংসে চলে গেল দুধ। দুধ কোথায়? খুঁজতে খুঁজতে এলো কিন্তু ঘাস, বুঝলে? এই ঘাসে এলাম। এখন ঘাস খুঁজতে গিয়ে দেখি, আরে বাবা, ঘাসও নাই, মাটিতে গেল। মাটিও বলছে, আমি তো না, আমি তো দুধ না। তবে বেটা তুই কে, তুই কে? মাটি বলে, জল, বাতাস, আগুন, এই মেশানোই তো আমি। দুধ খুঁজতে বের হয়েছি, দুধ কই? দুধ বলল, আমি তো আমি না, জলে যাও দেখো। জল বলে, আমি তো না। বাতাস বলে, আমি তো না। সবাই বলে, আমি তো না, তবে কে? মাখন বলে দুধকে, আমি তোমার মধ্যে ছিলাম,
দুধ বলে, না আমি তো না, আমি গরুর মধ্যে ছিলাম, আমি গরু খুঁজতে গেলাম, গরু বলে আমি কি জানি রক্তের মধ্যে যাও, রক্ত বলে আমি কি জানি হাড় মাংসের মধ্যে যাও, তারা বলে আমরা কি জানি ঘাসে যাও, ঘাস বলে আমি জানি না মাটিতে যাও, মাটি বলে আমি জানি না জলে যাও, জল বলে আমি জানি না বাতাসে যাও, সবাই বলে আমি জানি না তবে জানে কে। এই তো কথা, আসল বস্তু কোথায়? আসল বস্তু খুঁজতে গেলে খুঁজে আর পাবে না, আসল বস্তু খুঁজে পাওয়া যায় না বলে এটাই আসল। কি আসল? এই যে খুঁজতে খুঁজতে যাচ্ছ এটাই আসল, খুঁজতে খুঁজতে যেখানে গিয়ে আর খুঁজে পাবে না সেটাই হলো আসল সন্ধান। খুঁজতে খুঁজতে যাও, যতক্ষণ পর্যন্ত তোমার খোঁজে না আসে ততক্ষণ পর্যন্ত সেই অনুসন্ধানের সন্ধানেই থাকবে। হ্যাঁ, অগ্রসর হয়ে যাও সন্ধানের দিকে, সেখানে গিয়েও যদি খুঁজে না পাও সেখানে গিয়ে থেমে যেও না, নিরাশ হয়ে ফিরে এসো না, কারণ তুমি তো একটার পর একটা বস্তু পাচ্ছই, কাজেই আরো যাও, আরো খুঁজে যাও। সন্ধান, সন্ধানই হলো একমাত্র কাজ। সেই দিক দিয়ে যদি ক্রমশ অগ্রসর হয়ে যাওয়া যায় তবে সার বস্তু তখনই মিলতে থাকে। প্রত্যেকেই বলছে সারটা কোথায়? এই সংসারের মধ্যেই আছে একটা সার, নামটা যখন সংসার তার একটা সার আছে। হ্যাঁ, সেই সং, সেই সঙ্গের মধ্যে খুঁজতে খুঁজতে যাও, সঙ্গের মধ্যে গিয়েই পাবে সার। এই সার খুঁজতে খুঁজতেই তুমি দেখবে সংসারের এই রূপটাই সংসারের নয়, তবে কোন রূপ? এই রূপটা নয়, এই রূপের পর আরেকটা রূপ আছে, সেই রূপের কাছে যাও, সেই রূপ বলে আমার এই রূপ নয়, তার পরের রূপে যাও। ক্রমশ ক্রমশ তুমি রূপের থেকে রূপের দিকে যাও, রূপ খুঁজতে খুঁজতে অপরূপের মাঝে, বিশ্ববিরাটের মাঝে বিলীন হয়ে যাবে। মন তখন বুঝল এখন একটু খোরাক পাচ্ছি, এখন আর মন বিশ্রাম পাচ্ছে না, সে একটার পর একটা, একটার পর একটা অনুসন্ধানের দিকে যাচ্ছে, এতদিন পরে সে খোরাকটা পাচ্ছে। আর এই জন্ম মৃত্যুর ছকের মধ্যে মনকে আটকে রেখে দিলে খোরাক পাবে কি? কিছুই পাবে না। এই যে অনুসন্ধানে যেতে যেতে একটার পর একটা সে পেয়ে যাচ্ছে, তাতেই ক্রমশ মন ভরাট হতে হতে চলেছে। এই যে ক্রমশ ক্রমশ পাওয়ার মাঝে পেয়ে পেয়ে তখন কি হচ্ছে, পাত্রটিও তখন তার সেই অনুযায়ী হয়ে যাচ্ছে, যেরকমটি ক্ষমতা সেরকম ছাঁচটি ধারণ করতে থাকে। তখন কি হলো, তোমার মনটা, মনের পাত্রটা যতটুকুন ছিল তার চেয়ে আরো বড় হয়ে গেল, কারণ পাওনা বেশি হয়ে গেল, মনও অনেক বড় হয়ে গেল। বড় হওয়ার সাথে সাথে দেহের ভেতরে যতগুলো অনুপরমাণু আছে, যতগুলো পাত্র আছে, সব ফুলতে আরম্ভ করল বেলুনের মতো। তখন করল কি, মন দেখল এবার ঠিক আছে। তারপর সেই ব্যক্তি যখন দেহ ফেলে চলে গেল, মন তার সারা জীবনের মনের সঞ্চয়ের ছাঁচটা নিয়ে নিল। দেহ ছেড়ে দিলে কি হয় জানো, মাত্রা অনুযায়ী আবার জন্ম হয়। এবার মাত্রাটা বেশি হয়েছে, মাত্রাটা সাঁ করে চলে গিয়ে দেখল
80,000 মাত্রায় গেছে, যেখানে 1,00,000 মাত্রা হওয়া উচিত। যেমন হাউইবাজি শোঁ করে চলে যায় তেমনই আর কি। এবার মন বুঝেছে, বলছে বাহ বাহ বাহ, 80,000 মাত্রায় গিয়ে ঠেকে আছে, আরও 20,000 মাত্রা হতে হলে একটা ধাক্কা দেব। 80-তে যখন এসেছি তখন দেখি আর 20,000 হলে কি হয়। সেখানে এসে দেখল 7টা শক্তির অধিকারী হয়ে গেল। 7টা শক্তির অধিকারী হয়ে গেছে যখন, তখন মন বলল আচ্ছা একটু বসলাম। আবার নিচের দিকে চেয়ে দেখে কি ওই সংসারের যত সব ঢেউ ওইখানে উঁচু হতে তাকিয়ে দেখে, সবার দিকে কেবল তাকায়, দেখে পোকার মতো কিলবিল কিলবিল করছে সব। ময়লার গামলা দেখেছো না, পোকাগুলো কেমন কিলবিল কিলবিল করে। দূর থেকে মন এই দেখে ভীষণ অবাক হয়, ভীষণ ভয় লাগে মনের। পোকাগুলোর কিলিবিলি যখন দেখে একটার পর আরেকটা কেমন উঠছে নাচছে, মনে হচ্ছে বেশ আনন্দ পাচ্ছে, খুব স্ফূর্তি করছে। দূরের থেকে যখন দেখে না, মন শিউরে শিউরে ওঠে, বলে বাপরে বাপ, কিসের মধ্যে ছিলাম, লোমকূপ কাঁটা দিয়ে ওঠে। তারপর 7টা শক্তির অধিকারী হয়ে মন সেখানে বসল, বসে বলল আর একটা টান তো মারি, 7টায় তো আছি, আর এক টান দিতে পারলেই তো 1,00,000 উঠব। তখন করল কি, দিল এক টান। এখন তো এসে পড়েছে, চলতি গাড়িতে উঠেছে, সে যাবেই। সে দেখে যে আস্তে আস্তে করে উঠছে, দেখা গেল কয়েক বৎসর পর শাঁ করে 1,00,000 মাত্রায় উঠে গেল। 8টা পাওয়ার, 8টা শক্তি সম্মিলিত হয়ে গেল, মিশে গেল। এখানকার 8টা স্তর আছে, 8টা স্তর মিলে গেলে সে করল কি, তখন সেই 1,00,000 মাত্রা হতে সব দিকে চেয়ে চেয়ে মন দেখতে লাগল। সব কিছু দেখা যায় বেশ সুন্দর, কত কত আত্মা কিভাবে যে যাওয়া আসা করছে, বাপ রে বাপ, 1,00,000 মাত্রায় কি হয়। তখন দেখা গেল অজস্র অজস্র মহাপুরুষ, বিরাট বিরাট মহাপুরুষরা এই শূন্যে ভেসে যাচ্ছে, সুন্দর ভেসে ভেসে যাচ্ছে বিরাট বিরাট এক একজন মহাপুরুষ। কত খুশি, তারা তোমাকে দেখে বলছে এসেছ তুমি, বেশ বেশ, কাজ করো কাজ করো। আবার দেখা গেল কত রকম মহানরা এক জায়গায় সব সম্মিলিত হয়েছেন, তখন তোমার ডাক এলো, এসো তুমি এখানে এসো, দেখো এসে। সেখানে গিয়ে দেখলে এখানকার শ্রীকৃষ্ণ, বুদ্ধ, শিব সব এসেছে, আরো কত লক্ষ লক্ষ পৃথিবীতে এরকম কত শ্রীকৃষ্ণ কত শিব আছে। শিব করল কি, এসে তোমার কাঁধে থাপ্পড় দিয়ে বলল, হ্যাঁ তোমার দেশে গিয়েছিলাম, এসেছ এখানে, বেশ বেশ বেশ। বুদ্ধ এসে কথা বলল, তুমি বললে আপনি বুদ্ধ, শ্রীকৃষ্ণকে বললে আপনার জন্যে কত খোল ফাটিয়ে ফেলেছি, কত মৃদঙ্গ ফাটিয়ে ফেলেছি, বৃন্দাবনে গেলাম, মথুরায় গেলাম, কত দেখেছি, ইস কত লীলা। কৃষ্ণও বলল বেশ বেশ, খুশি হলাম। মহাপ্রভু এসে উপস্থিত হলেন, হ্যাঁ কত লীলা করেছি, বেশ তুমি এসেছ, এই যে আসতে পারছ এতেই আমি খুশি, কত চেষ্টা করেছি, ওরে সবাইকে সেখান হতে আনার জন্যে কত চেষ্টা করেছি, কিন্তু তবুও তো আসে না। আরো কত মহাপুরুষ এলো, সবাই এসে তোমাকে দেখে খুশি হয়ে গেল। মনে করো
পার্বতী এলো। এই পার্বতী দক্ষ রাজার মেয়ে। পার্বতীকে বললে, আপনি পার্বতী? ও, সার্বজনীন পূজার জন্য কত চাঁদা তুললাম, কি যে করেছি, ইস, আর পূজা যে কতই করলাম। পার্বতী তোমাকে বলছে, পূজা করো তোমরা সেখানে, আর আমি দেখতাম তোমরা ডুবাতে যাচ্ছ, ভাসানের মধ্যে আমাকে ডুবাচ্ছ। বছরে একবার পা দিয়ে মারিয়ে মারিয়ে মূর্তি তৈরি করো, আবার আমাকে শেষে নিয়ে গঙ্গায় ডুবাও। এই তো দেখি আমি সারা বছর ধরে এই একটাই দেখি আমি। এই তো লক্ষ্মী এলো, তুমি তাড়াতাড়ি গিয়ে বললে, ইস, তুমি না খেয়ে মরছি। কেন না খেয়ে মরছো? কেন আমি না খেয়ে মরছি? মাকে খাওয়াতে পারিনি, বাবাকে খাওয়াতে পারিনি, দেশে দুর্দিন তুমি একবারও দেখোনি। হ্যাঁ দেখেছি। দেখেছো? তবে কি করেছো? আমি যেদিক দিয়ে দিতে যাব সেদিকের কাজ দিয়েও তারা থাকে না। আমি দেব কাকে? আমি দিতে গেলেও তারা নিতে পারে না, তাহলে কি করব? আমি বহু চেষ্টা করেছি দিতে, কিন্তু তারা নিতে চায় না, নেয় না। কথা ঠিকই। আজকে দেশের মধ্যে লক্ষ্য করে দেখো, কত ক্ষেত খামার, কত খালি জায়গা, কত জমি পড়ে আছে, সেখানে চাষের ব্যবস্থা না করে অন্য দেশ হতে খাবার নিয়ে আসছে। এদিকে তাদের কোনো ব্যস্ততা নেই, কি করে পরের বাড়িতে গিয়ে ভিক্ষা মাগব, আমাদের দেশ তাই নিয়েই ব্যস্ত। নিজের দেশের মধ্যে সুবন্দোবস্ত করবে, খাওয়ার ব্যবস্থা করবে, তার কোনো চেষ্টাই নেই। এত ক্ষেত খামার পড়ে আছে, এত অনাবাদি জমি পড়ে আছে, যে ঠিক মতো ব্যবস্থা করে চাষবাস করলে এখনো দু টাকা মন চাল খাওয়াতে পারে, কিন্তু তা করলে যে ওদের গদি নষ্ট হয়ে যাবে। যে মুহূর্তে দু টাকা মনের চাল করবে তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। এরা করে কি, যাতে ব্যবসাটা চালু থাকে তার জন্য এই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। লক্ষ্মী বলে, আমি তো খাবার দিতে চাই, তোরাই তো খাওয়া বন্ধ করিস, আমি খাওয়াবো কি? আমার যা আছে তাতে তোরা বিনা পয়সায় খেতে পারিস। সরস্বতী এলো। সরস্বতীকে দেখে তুমি বললে, মা গো, দেশে এত অন্যায়, এত দুর্নীতি চলছে, মানুষের মাঝে একটু সুবুদ্ধি তো দিতে পারো। সরস্বতী বলে, শেখাবো কাকে? জীবনভর তো কিছুই করল না, লেখাপড়া তো কিছুই করতে পারে না, ঘুম হতে উঠেই গালিগালাজ শুরু করে, স্বামীকে স্ত্রী, স্ত্রীকে স্বামী, যা তা বলছে ঘুম হতে উঠেই। আমি যাব কোন দিক দিয়ে? রাস্তাই তো নেই। এই তো গেল এই দেশের অবস্থা, এই পৃথিবী একটা গেল, আরো লক্ষ লক্ষ পৃথিবী আছে। আবার হয়তো এমন এক জায়গায় গেলে তাদের কাছে পরিচয়পত্র দেওয়াতে বেশ একটা অন্তরঙ্গতা সৃষ্টি হয়ে গেল, এমনই জায়গা যেখানে কেউ বুড়ো হয় না, যেখানে কোনো রোগ নেই, শোক নেই, একটা হাঁচিও দেয় না কেউ, সব সময় বয়স একই থাকে, একই জায়গায় একই বয়সে থাকে। এই যে সূর্যটা, এটা কি বয়সে বুড়ো হয়ে গেছে? তাহলে কি আর উপায় ছিল? তাহলে কে আলো দিত? এই বেটা 7-8 লক্ষ বছর ধরে একই জায়গায় আছে, একই জায়গায় আছে এই সূর্য। এর যদি দাড়ি পাকতে আরম্ভ করত তাহলে তো সবই শেষ। প্রথম হতে শুরু করে সকল অবতার ভগবান সবাই এটাকে একরকমই দেখে গেছে, এই রকমই দেখে গেছে, সবাইকে সূর্য বলছে আমি একই আছি। সূর্য যেমন এক থাকে, তুমিও সূর্যেরই তো, ওরকমই তো শক্তি তোমার, তুমিও তখন একটাই থেকে যাবে, একটাই থাকবে। সুতরাং তুমি যখন সেখানে গিয়ে বসলে তোমার মনে হলো চমৎকার। সেখানে কি হলো?
সেখানে হাজার হাজার মহাপুরুষ আসলেন। সেখানে আবার মিটিং হয়, মহাপুরুষদের মিটিং হয়। কি করে হয়? এখন এই যে পৃথিবীগুলো চলছে চতুর্দিকে, শুধু এই একটা পৃথিবী তো নয়, লক্ষ লক্ষ পৃথিবী আছে, ওই মহাপুরুষরা তাদের শক্তির দ্বারা চালিত করতে থাকে, তাদের শক্তির দ্বারা চালায়। এই ইউনিভার্স হতেই তারা শক্তিটা নেয়, নিয়ে তারা শক্তিটা বাড়ায়।